কেমন আছো মেয়েরা? হ্যাঁ ভালো। সিনহা আর শাহিনা, শিফা আসেনি? আচ্ছা, জাহিদা সিনহা কি পড়ছিলাম আমরা বলো তো? কত ক্লাসটা ছিল? ইউটিউবেও দেখো নি? অর্ধেক পর্যন্ত না বলে স্পেসিফিক ভাবে বলো। স্পেসিফিক ভাবে বলো কোথায় শেষ হয়েছিল গত ক্লাসে? রাজনীতির কারণ শেষ হয়েছিল। আজকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া পর্ব। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, বঙ্গভঙ্গ যে আমরা শুরু করেছিলাম, বঙ্গভঙ্গ মনে আছে যে কি কি, মানে পটভূমিটা কি ছিল? কেন বঙ্গভঙ্গ করা হয়েছিল, মানে বঙ্গটাকে বিভক্ত করা হয়েছিল কেন, মনে আছে? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বই? বঙ্গভঙ্গ কেন করা হয়েছিল এটা মনে আছে? তারপর বলেছো ঠিক আছে কিছুটা। হ্যাঁ, এটা হচ্ছে যে ঠিক আছে কিছুটা, কিন্তু বঙ্গভঙ্গ হওয়ার পরে হলো হিন্দু দেরকে মুসলিম, মুসলিমদেরকে হিন্দুরা মানে বেশি অবিশ্বাস করতে শুরু করে এবং একে অপরকে শত্রু ভাবতে শুরু করে। হ্যাঁ, কিন্তু বঙ্গভঙ্গের পূর্বে এই শত্রুতা বা এই সম্পর্কটা এরকম ছিল না। হ্যাঁ, আগে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় ছিল, সুসম্পর্ক রক্ষা করে চলছিল। তো এই যে এর যে আমরা অনেকগুলো কারণ পড়েছিলাম, হ্যাঁ, প্রশাসনিক কারণ, আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণ, তো সেখান থেকে দেখা যায় যে ওরা চেয়েছিল, মানে ব্রিটিশরা চেয়েছিল যে বাংলাকে, বাংলার মানুষকে দাবিয়ে রাখতে। হ্যাঁ, যাতে কোনো ভাবে তারা আন্দোলনমুখী হয়ে না ওঠে। তো দেখা গেছে যে একটা শ্রেণী যারা হলো শিক্ষিত ছিল বা যারা একটু সচেতন ছিল, তারা হলো বারবার হলো ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। হ্যাঁ,
সোচ্চার হয়ে উঠেছিল বলে এই যে সোচ্চার জনগোষ্ঠী এদেরকে আসলে ছত্রভঙ্গ করার জন্য, হ্যাঁ ছত্রভঙ্গ করার জন্য হলো তারা হলো বঙ্গভঙ্গ করে। আরো হলো কারণ হলো যে তারা এই কলকাতাকে ঘিরে, হ্যাঁ কলকাতাকে ঘিরে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু প্রতিষ্ঠিত করেছিল। তো কলকাতাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, কিন্তু বাংলাতে তো করার কথা ছিল, যেহেতু এই বাংলার মানে এদেশে এই পশ্চিম বাংলার হলো রাজধানী হলো ছিল কলকাতা, আর এই পূর্ব বাংলার রাজধানী ছিল ঢাকা। হ্যাঁ তো দুই জায়গায় হলো সমান সুযোগ সুবিধা থাকার কথা ছিল, দুই জায়গায় সমান সুযোগ সুবিধা তারা দেয়নি। তো সুযোগ সুবিধা দেয়নি এদিকে বঞ্চিত করে রেখেছিল। তারপরে হচ্ছে তারা আরো চেয়েছিল যে এই এই বাংলা থেকে মানে কখনো যাবে না, হ্যাঁ তারা সব সময় শোষণটা অব্যাহত রাখতে চেয়েছিল। তো শিক্ষিত যখন সচেতন জনগোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল, তখন যে মানুষ আস্তে আস্তে আন্দোলনমুখী হয়ে উঠছিল এটাকে আসলে নস্যাৎ করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য হলো এই মানে পরিকল্পনাটা করে। হ্যাঁ তারপরে হলো কারণ কি, ওই যে বলেছিলাম যে তোমরা একটা গল্পে পড়েছিলে না যে একজন বৃদ্ধের 5টি ছেলে ছিল, তো সেই বৃদ্ধ 5টি ছেলে শুধু ঝগড়া করতো, একদিন বৃদ্ধ 5টি স্টিক নিয়ে এসেছিল, স্টিক গুলো ভাঙতে বলেছিল যে একসাথে ভাঙো, তখন দেখলো যে ওরা কেউ চেষ্টা করেও ভাঙতে পারলো না, লাস্টে একটা একটা করে যখন খুলে দিল তখন হলো সবাই অনায়াসে ভেঙে ফেলল। তো আসলে মানুষের মানে সমাজ ব্যবস্থাটাই এমন যে একতাবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে থাকলে কোনো শত্রু সহজেই ঘায়াল করতে পারে না। হ্যাঁ কিন্তু যখন মানুষ দুর্বল থাকে, যার দল নেই তার বল নেই, মানে যার দল নেই তার শক্তিও নেই, আর যে একা একা থাকে তার কিন্তু শক্তিও কম থাকে। তো ওরা চেয়েছিল এভাবে আর কি ওই হিন্দু মুসলমানের মধ্যে একতা বোধটা, একাত্মতা নষ্ট করে দিতে, এবং তাই ঘটেছিল। আর এই এক সময় তো বঙ্গভঙ্গ বাদ দিতে হয়, রোহিতকরণ করতে হয়, বা মানে বঙ্গভঙ্গ রদ করতে হয়। রদ করলো ওই যে হিন্দু মুসলমানের মধ্যে পারস্পরিক একটা অনাস্থার সৃষ্টি হয়েছিল, সেই অনাস্থাটা কিন্তু আর আস্থায় পরিণত হতে পারেনি, অনাস্থাটা থেকেই যায়। তো আমরা আরেকটু পিছনের দিকে ফিরে যাই, বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের কারণ, আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণ একটু ফিরে যাই, তাহলে আমরা বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াটা শুরু করতে পারবো। তো ওই যে বলা হয়েছে যে বাংলার রাজনীতির ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূরপ্রসারী, 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায় সম্প্রীতি চিরতরে নষ্ট হয়ে যায়, হিন্দু মুসলমানের মধ্যে আগে যে মিল ছিল সেটা চিরজীবনের জন্য শেষ হয়ে যায়, ঠিক আছে, যেটা এখনো এখনো বিরাজমান, মানে হিন্দু মুসলমান একে অপরের অপরকে, হ্যাঁ এখনো মনে করছে যে শত্রুতা পূর্ণ একটা মনোভাব কিন্তু এখনো রয়েছে, মানে চিরতরে কথাটা রয়েছে না, চিরতরে নষ্ট হয়ে যায়, তারপরে একে অপরকে শত্রু ভাবে, উভয়ের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা পরে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই কিন্তু এক সময় ওই যে দেশ বিভক্ত হয় 1947 সালে, পাকিস্তান আর হিন্দুস্তান, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশ হলো পূর্ব পাকিস্তানের, পূর্ব পাকিস্তান মানে
পাকিস্তানের অন্তর্গত ছিল, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নাম ছিল পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তানের নাম ছিল। এবার হলো বঙ্গভঙ্গের পটভূমিটা আমরা একটু ফিরে যাচ্ছি। ভারতের বড়লাট লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বাংলা ভাগ করেন, এই তারিখটা কিন্তু মনে রাখতে বলেছিলাম, খুব গুরুত্ব সহকারে মনে রাখতে বলেছিলাম, হ্যাঁ, যে 1905 সালের 16 অক্টোবর, 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। আচ্ছা, ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। তাহলে এটাও মনে রাখতে হবে যে শুধু পরীক্ষা পাশ করার জন্য নয়, কিন্তু এটা নিজেরাও বোঝার জন্য, হ্যাঁ, আজীবন এটা তো মাথায় থাকতে হবে যে এই আমাদের প্রদেশটা কেমন ছিল, কোন কোন এলাকা নিয়ে কি ছিল, তারপরে এখন কেন ভারতে কেন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আর পশ্চিম পাকিস্তান, এই পাকিস্তান বা বাংলাদেশে কেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মানে এরকম অবস্থা কি প্রথম থেকে ছিল নাকি পরে হয়েছে, কেন হয়েছে, এটা তো নিজেও জানার জন্য দরকার আছে, শুধু পাশ করার জন্য তা না। তাহলে দেখো, বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। আচ্ছা, বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে ওই যে এই অঞ্চলটা, মানে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম, এই অঞ্চলটার আয়তন অনেক বড় হওয়ার কারণে 1853 সাল থেকে 1903 সাল পর্যন্ত, দেখো 53 মানে ওখানে হলো কত বছর, 47 বছর, আর এদিকে 50 বছর, এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়, 1904 সালে ভারত সচিব এটি অনুমোদন করেন, 1905 সালে জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়, এই বছর অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য, ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ, প্রদেশের রাজধানী হয় ঢাকা। তাহলে দেখো যে আরেকটা কারণ ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম এইসব নিয়ে যে বাংলা প্রেসিডেন্সি গঠিত ছিল, এই আয়তনটা বড় ছিল, বড় থাকার কারণে মানে প্রশাসন পরিচালনা কঠিন হয়ে পড়ে। তারপর দেখো, বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ দায়ী ছিল, কি কি কারণ? প্রশাসনিক কারণ হলো লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার, উপমহাদেশের 1/3 লোকে বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সি। ওই যে বাংলা প্রেসিডেন্সি বলতে কোনটা বোঝাইছে, বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসাম, এখানে ছিল 1/3 লোকের বসবাস, আর 3/3 লোক এখানে, আর বাকিগুলা সব মিলে হলো 2/2 লোক। আচ্ছা, কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ, আর যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেনি, তাই 1903 সালে বাংলা প্রদেশকে বাংলা ভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে তা কার্যকর করা হয়। তাহলে দেখো যে শুধু লর্ড কার্জন বাংলা যে মানে বঙ্গটাকে ভঙ্গ করা বা ভাগ করার চিন্তা করেছিলেন একটা দুইটা কারণে না, একটা কারণ হলো যে বাংলা প্রেসিডেন্সিটা বড় ছিল, আর বড় হওয়ার কারণে শাসন করা কষ্টকর ছিল, দুঃসাধ্য ছিল, এই শাসন করার জন্যই ভাগ করা হয়, শাসন করো ভাগ করো নীতির ভিত্তিতে শাসন করার কারণে হলো ভাগ, এই মানে ভাগ করা হয়, আর ভাগ করার ফলেই হলো শাসন কার্য পরিচালনা করা সহজ হয়ে যায়। এরপর হলো আর্থসামাজিক কারণ, বাংলা ভাগের পেছনে আরো কারণ ছিল, যার একটি অর্থনৈতিক অপরটি সামাজিক। তখন কলকাতা হয়ে উঠেছিল আর্থসামাজিক কর্মকাণ্ডের
প্রাণকেন্দ্র, যেটা বলেছিলাম শুরুতে যে কলকাতা ঢাকা, হ্যাঁ, দুইটাই কিন্তু রাজধানী ছিল। বাংলা প্রেসিডেন্সির বা বাংলা প্রদেশের রাজধানী ছিল কলকাতা, আর পশ্চিম বাংলার প্রদেশ বা পশ্চিম বাংলার রাজধানী ছিল কলকাতা। তাহলে ঢাকা আর কলকাতা, ঠিক আছে, এই সমান সমান দুইটাই যেহেতু রাজধানী, ঢাকা এবং কলকাতা সমান সমান কিন্তু সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, অফিস আদালত সবকিছু সমান থাকার কথা ছিল। আর বাংলা প্রেসিডেন্সিতেই 3 ভাগের 1 ভাগ লোক বসবাস করত, কিন্তু তা হয়ে ওঠেনি। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে। শুনতে পাচ্ছ? আচ্ছা, যা কিছু উন্নতি অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ, ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। তাহলে দেখো, কলকাতাকে কেন্দ্র করে সবকিছু উন্নতি অগ্রগতি সাধিত হচ্ছিল। অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো, তার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষা, উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারায় এই অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায়, আর কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এই অবস্থার কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ প্রয়োজন ছিল। তাহলে দেখো যে এই অঞ্চলের মানুষ হলো অশিক্ষিত থেকে যায়, কলকাতার মানুষ তখন এই যে আগের দিনে সিনেমাগুলোতেও দেখবা যে, হ্যাঁ, ওই বিলেত পড়াশোনা করতে যেত, কলকাতায় পড়াশোনা করতে যেত। অনেক আগের যখন সিনেমাগুলো দেখাবে, দেখবা যে পড়াশোনা করতে গিয়েছে কলকাতায়, তারপরে বিলেতে। কারণ এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, আমাদের এই অঞ্চলটায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, ছিল না বলেই হলো মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে থাকে। যে আর হলো অশিক্ষিত সংখ্যা বেড়ে যায়, বেকারের সংখ্যা, কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যায়। তো এটার কথা চিন্তা করেও কিন্তু ভাগ করার দরকার ছিল, বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল। এরপরে হলো রাজনৈতিক কারণ, লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য যে বাংলা পূর্ব বাংলা কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেছেন তা নয়, এর পেছনে ব্রিটিশ প্রশাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। লর্ড কার্জন বাংলা রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সচেতন ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠছিল। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনে নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক, ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালি শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো। এভাবেই কার্জন বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হলো। আর এটা বললাম না যে শুরুতে বলেছিলাম যে এক সময় কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে অনেক ঐক্য ছিল, বিশ্বাস ছিল, হ্যাঁ, সম্প্রীতি ছিল। ওরা কি করেছে, ওই ব্রিটিশরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমানদের মধ্যে একটা ফাটল ধরিয়ে দেয়, ঠিক আছে। ওরা কংগ্রেস নেতারা বা ওই যে কলকাতা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে কংগ্রেস নেতারা এবং হলো ওদিককার মানুষরা, হ্যাঁ, শিক্ষিত হয়ে ওঠে, সচেতন হয়ে ওঠে এবং তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়ে ওঠে। তো এই
ঐক্যবদ্ধ যে একটা ভাব ছিল, একতাবদ্ধ ভাব ছিল, সেটাকে আসলে ধূলিসাৎ করার জন্য, নষ্ট করার জন্য, নষ্ট করে দিয়ে মানে ব্রিটিশদের ইয়ে ছিল, মানে নীতিটা ছিল এরকম যে তোরা তোরা এবার মারামারি করে মর, আমরা হলো এদিকে ক্ষমতা টিকিয়ে থাকি। মানে বোঝো না যে একটা পরিবারের মধ্যে যদি ভাইয়ে ভাইয়ে মিল থাকে, অন্যরা কিন্তু এসে আক্রমণ করতে পারে না, কিন্তু ভাইয়ে ভাইয়ে যদি অমিল থাকে কিন্তু সেই সুযোগটা বাইরের মানুষ নিতে পারে। ঠিক আছে, তো এরকম একটা ভাব ছিল যে হিন্দু মুসলমান যেখানে অনেক মিল ছিল, একে অপরের প্রতি বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়, চিরতরে নষ্ট হয়ে যায়। এবং এটা হলো ওই লর্ড কার্জন কেন করেছিল, নিজের শক্তিকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। আর মুসলমানরা মনে করেছে যে এই পূর্ব বাংলার উন্নতি হবে, এটা তো ভালো কথা, মানে ভাগ করে দিলে পূর্ব বাংলার উন্নতি হবে। আসলে হলো মানে মানুষ এদিকে মনোযোগী হয়ে গেছে, ঠিক আছে, ব্রিটিশদেরকে তাড়ানোর কথা চিন্তা না করে ওই নিজেদের মধ্যে জাতীয়তাবাদে বিশ্বাস হয়ে গেছে, যে মুসলিমরা ভাবতেছে আমরা আলাদা রাষ্ট্র পাচ্ছি, আলাদা ভাবে থাকতেছি, হিন্দুরা ভাবতেছে আমরা আলাদা ভাবে থাকতেছি। এতে হলো সুযোগ হয়ে গেছে বেশি হলো ব্রিটিশদের, কথা বুঝছো? লাস্টে 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রহিত করতে হয়, বাতিল করতে হয়, রদ করতে হয়। আচ্ছা, এবার আসো বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া। দেখা যাচ্ছে না? শুনতে পাচ্ছ মেয়েরা? শোনা যাচ্ছে? এত দেরিতে রেসপন্স করলে হয় নাকি? আমি তো একসাথে দুটো দেখতে পাচ্ছি না, তোমার স্ক্রিনে বইটা থাকলে তোমাদের স্ক্রিন সরিয়ে নিয়ে দেখতে হবে। আচ্ছা, বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আচ্ছা, তাহলে যেটুকু আমরা বুঝলাম যে বঙ্গভঙ্গটা কেন করা হয়েছিল, আর একটু সংক্ষেপে বললে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বঙ্গভঙ্গ করা হয়েছিল ব্রিটিশরা চেয়েছিল যে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, এই জন্য হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য। আরেকটা হলো যে বাংলা প্রেসিডেন্সিতে অনেক লোক বসবাস করত, দুইটা মিলে মানে বাংলা প্রেসিডেন্সি আর হলো পশ্চিম বাংলা এই দুটাকে শাসন করা ছিল কষ্টকর, এই জন্য হলো ভাগ করলে মনে করছে, ছোট ছোট অংশে ভাগ করে নিলে তাহলে হলো কষ্টটা কমে যাবে, সুবিধা হবে, এই জন্য হলো ভাগ করেছিল। আর একটা হলো নিজেদের নিজেদের মেন কথা হলো যে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই বঙ্গভঙ্গের ওরা বঙ্গভঙ্গ করেছিল। আর হিন্দু মুসলমান ইনাদের হলো হিন্দুরা অবশ্য বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল বেশি, আর মুসলমানদের হলো ওই ইয়েরা ব্রিটিশরা একটা আইওয়াশ করেছিল, সেটা কি যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দিচ্ছে, মানে আলাদা রাষ্ট্র মানে হ্যাঁ আলাদা প্রদেশ হচ্ছে, তারপরে হলো আলাদা ভাবে থাকলে নিজস্ব জাতীয়তাবাদ, জাতীয়তা বোধ এগুলো টিকে থাকবে, এই এটা একটা টেকনিক খাটিয়েছিল। ঠিক আছে, আসলে কিন্তু নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। আর ওই যে তখন হিন্দু মুসলমানের প্রতি একটা অবিশ্বাস, একটা শত্রুতা মনোভাব তৈরি হয়েছিল, সেটা আজও বিরাজমান,
তাহলে দেখো, বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ইফেক্টটা কি ছিল? বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। মুসলিম পত্রপত্রিকাগুলো বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করে। নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান। সুতরাং পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষা দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে, এই আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে। ওই যে বললাম, মুসলমানরা বিশ্বাস করে যে তাদের জন্য আলাদা প্রদেশ হচ্ছে, আলাদা প্রদেশ হলে আলাদা সুযোগ সুবিধা হবে, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু সুযোগ সুবিধা হবে, প্রশাসনিক সুবিধা পারবে। তো এজন্য বঙ্গভঙ্গকে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে আর কি স্বাগত জানানো হয়। তারপরে হলো মুসলিম পত্রপত্রিকাগুলোতেও বঙ্গভঙ্গকে বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করা হয়। অর্থাৎ মুসলিমরা বঙ্গভঙ্গ একে স্বাগত জানায়, সমর্থন জানায়, ঠিক আছে। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এর পেছনের কারণ সম্পর্কে কোন কোন ঐতিহাসিক বলেছেন, উচ্চতলার মানুষ অর্থাৎ পুঁজিপতি শিক্ষিত মধ্যবিত্ত জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। তবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে হোক বা জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে হোক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আর হিন্দুরা কিন্তু বঙ্গভঙ্গ চায়নি, তারা হলো ওই যে হিন্দু জমিদার শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, আইনজীবী ছিল, ওখানে যে আমরা আগে জেনেছি যে আমাদের এই অঞ্চলটায় শিক্ষা বা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা কম থাকার কারণে বেকার হয়ে যায় মানুষ, অশিক্ষিত থেকে যায়। কিন্তু ওখানে থাকার ফলে, সুযোগ সুবিধা থাকার ফলে ওখানে মানুষ শিক্ষিত হয়। এই শিক্ষিত মধ্যবিত্ত জমিদার আইনজীবী শ্রেণী, এনাদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে, এটা কোন কোন ঐতিহাসিক বলেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুসলমানরা হলো সমর্থন জানায় আর হিন্দুরা বিরোধিতা করে। মুসলমানরা সমর্থন জানায় কেন? মুসলমানরা ভাবে যে আমাদের একটা আলাদা প্রদেশ হবে, আমাদের শিক্ষা দীক্ষার সুযোগ হবে, আমরা স্বাধীনতা পাব, আমাদের হলো সমস্ত কিছু আলাদা হবে। আবার হিন্দুরা শিক্ষিত মধ্যবিত্ত জমিদার, আইনজীবী, সংবাদপত্রের মালিক, রাজনীতিবিদদের সাথে আঘাত লাগার কারণে বঙ্গভঙ্গের বিরোধিতা করে। আচ্ছা, যাই হোক, ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে হোক বা জাতীয় স্বার্থ রক্ষার কারণেই হোক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, মানে অপ্রতিরোধ্য হয়ে ওঠে কি, ঠেকানো সম্ভব হয় না, চলতেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা চলছে। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, বলগঙ্গাধর তিলক সহ গোকলের মতো উদারপন্থী নেতাও অংশ নেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন। তিনি এটাকে একটা দুর্যোগ বলেন, ঠিক আছে, ডাইজেস্টার। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনের রূপ নেয়। চরমপন্থী নেতাদের কারণে এই আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হয়। সশস্ত্র কার্যকলাপ মানে কি? অস্ত্র সহকারে, ঠিক আছে, শুধু খালি হাত পায়ে নয়, অস্ত্র সহকারে যুদ্ধ মানে আন্দোলন, অস্ত্র সহকারে আন্দোলনে এই
অস্ত্র সশস্ত্র আন্দোলনও বা কার্যকলাপও যুক্ত হয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রহিত করে। 5 সালে করলো, 6 বছর পরেই 11 সালে হলো রহিত করে, মানে বাতিল করে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। ঠিক আছে, ওই যে ব্রিটিশরাই তো শাসন করে আসছিল সেই 1757 সাল থেকে, তো এটা তো 1905 সালের ঘটনা, আর 11 সালে এসে এটা রহিত করা হয় বা বন্ধ হয়ে যায়, বাদ হয়ে যায়। বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হয় আর কংগ্রেস মনে করে এটি তাদের নীতির জয়। কিন্তু মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গ রদে প্রচন্ড মর্মাহত হয়। ব্রিটিশ সরকার ও কংগ্রেসের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যায়। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়। মুসলিম নেতৃবৃন্দ একে একে ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করে। তাহলে বঙ্গভঙ্গ করাও হয়েছিল, ঠিক আছে, মুসলমানরা এতে সমর্থনও জানিয়েছিল, হিন্দুরা আলাদা হয়েছিল, তবে মুসলিমরা খুশি হয়েছিল বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের কারণে, কিন্তু হিন্দুরা অখুশি হয়েছিল। লাস্টে যখন আবার বঙ্গভঙ্গ রহিত করা হয় বা রদ করা হয়, তখন হলো মুসলমান সম্প্রদায় কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং ব্রিটিশ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। তারা মনে করে যে ব্রিটিশদের এটা একটা হচ্ছে মানে চরম একটা অবিশ্বাসের বিশ্বাসঘাতকতার একটা উদাহরণ। ঠিক আছে, যে আর হিন্দুরা তো খুশি হয়। বঙ্গভঙ্গের পর থেকে হিন্দু মুসলমানের সম্পর্কে ফাটল ধরে, এরপর থেকেই সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত। 1906 সালে মুসলিম লীগ গঠিত হলে হিন্দু মুসলমানের রাজনৈতিক পদ আলাদা হয়ে যায়। মুসলমানদের জন্য ক্রমশ স্বতন্ত্র জাতি চিন্তা তীব্র হতে থাকে। শিফা সিনহা, ঘুমাচ্ছ নাকি? রেসপন্স নাই কেন? তাহলে দেখো, এই যে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ কি জন্য হয়েছিল এটা আমরা জানলাম, বঙ্গভঙ্গের কারণও জানলাম। এবার বঙ্গভঙ্গ রহিত হলো, বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া জানলাম, যে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া কি, হিন্দুরা সাধুবাদ জানায় কিন্তু মুসলিমরা অখুশি হয়, হিন্দুরা অসন্তোষ প্রকাশ করে কিন্তু মুসলিমরা সমর্থন জানায়, অকুণ্ঠ সমর্থন জানায়, কারণ তারা মনে করেছে যে স্বতন্ত্র আমরা একটা প্রদেশ পাচ্ছি, আমাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা বেড়েছে এই জন্য। লাস্টে যখন আবার মুসলমানরা, এই হিন্দুরা যখন তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে, এই আন্দোলনের মুখে, তীব্র প্রতিবাদের মুখে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারতে সফর করতে এসে, ভারতে বেড়াতে এসে তখন বঙ্গভঙ্গ রহিত করেন বা রদ করেন। এই রদ করার ফলে মুসলিমরা ক্ষেপে যায়, যে মনে করে যে এটা হলো কংগ্রেসের এবং ওই ব্রিটিশ সরকারের একটা হলো চরম বিশ্বাসঘাতকতার উদাহরণ। আর যারা হিন্দু তারা তো খুশি থাকে, কারণ তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়, ইচ্ছাটা বাস্তবায়িত হয়। আর হলো যখন হলো দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গ রহিত হয়ে গেল, রদ হয়ে গেল বা বাদ হয়ে গেল, তখন তো আর কিছু নাই, কারণ ওই হিন্দু মুসলমানের মধ্যে তো সম্পর্ক নষ্ট হয়েই গেল। এখন মুসলমানরা এবং হিন্দুরা তাদের আলাদা রাজনৈতিক পথ খুঁজে নিতে চেষ্টা করে এবং মুসলিম লীগ গঠিত হয়। 1906 সালে মুসলিম লীগ
গঠিত হওয়ার মাধ্যমেই কিন্তু মুসলমানদের ওই রাজনৈতিক গতিধারা অন্য ধারায় প্রবাহিত হতে থাকে। আমরা যখন পড়বো 1940 সালে ওই লাহোর প্রস্তাব পড়বো, হ্যাঁ লাহোর প্রস্তাব তোমাদের আছে কিনা, সেখানে শেরে বাংলা এ কে ফজলুল হকের লাহোর প্রস্তাবের মাধ্যমে, লাহোর প্রস্তাব তোমাদের নাই তবে কিছুটা হলেও আলোচনায় আসবে, ঠিক আছে 40 সালের, ও হ্যাঁ আছে লাহোর প্রস্তাব অবশ্যই থাকবে, এটা আছে, ঠিক আছে। তো আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো যে মুসলিমদের রাজনৈতিক গতিধারা, হিন্দুদের রাজনৈতিক গতিধারা দুইটি খাতে প্রবাহিত হতে থাকে। তো এভাবেই আসলে যে দুই ভাগে বিভক্ত হয়ে জীবনধারা চলতে থাকে, রাজনৈতিক গতিধারার সাথে জীবনধারাও চলতে থাকে। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা না বোঝা কোনো বিষয় আছে কিনা? বুঝেছো? কত বাজে দেখো তো, নয়টা। আচ্ছা ৪১, ক্লাস তো আমাদের এখন অফ হয়ে যাবে, তাহলে আমাদের এখান পর্যন্ত, হ্যাঁ যে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া পর্যন্ত, আমরা পরে ক্লাসে স্বদেশী আন্দোলন শুরু করব। স্বদেশী আন্দোলন শুরু করব, ঠিক আছে। ক্লাস একটু পরে অফ হয়ে যাবে, তাহলে পড়াশোনা কি করা হচ্ছে নাকি খালি ক্লাসে অ্যাটেন্ড করো আর বের হয়ে যাও? চ্যাপ্টারটা শেষ হোক দেখো। বলো, কেন ভুলে যাবা? বইয়ের মধ্যে তুমি লিখে রাখো না, আমি যে প্রতিদিন ক্লাস শেষ করে আমার বইয়ের লিখে রাখি যে আজকে অতটুকু মানে ডেট লিখে রাখি, কেন ইউটিউবে দেওয়া থাকে না? তুমি পড়বে, পড়ার পরে যখন হলো কোনো প্রশ্ন থাকবে তুমি নোট লিখে রাখবে, একটা ছোট প্যাডের মধ্যে নোট লিখে রাখবে, আজকের পাঠ থেকে কোনো প্রশ্ন আছে কিনা। পরের ক্লাসে আমাদের স্বদেশী আন্দোলন শুরু হবে, ঠিক আছে, স্বদেশী আন্দোলন মনে রাখো, আজকের মতো আবার ভুল বলে না, কালকে তো, আজকে তো বলেছিলা যে রাজনৈতিক কারণ শুরু করব, কিন্তু রাজনৈতিক কারণ গত ক্লাসে আমরা করেছিলাম, আবার নিজেরা পড়ো, কারণ কি এই বঙ্গভঙ্গ কিন্তু আসলে দরকার, ঠিক আছে।